নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা 2022 সালে তোমাদের দুজনের জন্যই, দুই ক্লাসের জন্য আসলে একই ধরনের অঙ্ক তোমরা জানো। আমরা আজকে যেটা করব, তৃতীয় অধ্যায়ের হচ্ছে যে একটা সৃজনশীল করব, যেটা রাজশাহী বোর্ড 2015 সালে এসএসসি তে এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা বলা যায়, আমরা এটা মিশিয়ে দিই। তো সেক্ষেত্রে আমরা এই রুটের অঙ্কগুলো যেভাবে করতে হয় সেটা হলো, অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষায়, তো আমরা ক নম্বরে যখন ঢুকবো তখন এই দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে এ এর মানটা আগে তুলে নেব। দেওয়া আছে এই অঙ্কগুলো করার প্রসেসটা এরকম, এ সমান সমান হলো √6 + √5। তো প্রথমে এটা 1/a বের করে নিতে হয়, এটা না চাইলেও তোমাকে বের করতে হতো। তো 1/a মানে হচ্ছে এটা, এর মান যদি এটা হয় তাহলে 1/a করলে এই পাশটাও 1/a করে দিতে হয়, অর্থাৎ উপরে 1 আর নিচে থাকবে হচ্ছে √6 + √5। এখন এই প্রতিটা রুটের অঙ্ক যেটা করতে হয়, এই যে রুট আমার যে রাশিটা আসলো অর্থাৎ √6 + √5, এইটার অপোজিট চিহ্ন যুক্ত রাশি দিয়ে অর্থাৎ মাইনাস, যদি আবার এখানে মাইনাস আসে তাহলে প্লাস উল্টা, এটা দিয়ে লব আর হরকে গুণন দিতে হয়। কেননা আমরা জানি যে একটা ভগ্নাংশের লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। সো আমরা উপরের যে 1 আছে লবটা, একেও আমরা গুণ দেবো √6 - √5 দিয়ে, এটার ভিন্ন চিহ্ন দিয়ে। আবার নিচে যে হরটা ছিল √6 + √5, এটাকেও আমরা এই জিনিসটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ √6 - √5। এখন অনেকে এই জায়গায় এসে আবার এটা কাটাকাটি করে, কাটাকাটি করলে কিন্তু লাভ হবে না, কেননা এটা আমরা ইনক্লুড করেছি একটা আমাদের প্রয়োজনেই। তো এইখানে রাফে লিখে দিতে হবে লব ও হরকে, রাফে না এই পাশে ডান পাশে লব ও হরকে হচ্ছে যে √6 - √5 দ্বারা দ্বারা গুণ গুণ করি। তো এই হলো, এখন উপরে আসলে আমরা জানি যে 1 দিয়ে কাউকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সো জাস্ট আমরা 1টা ছেড়ে দেবো, আর 1টা ছেড়ে দিলে আমি উপরে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। আর নিচে দেখো এটা এ, এটা যদি আমরা এ ধরি এটা বি ধরি, তাহলে a + b = a - b এই সূত্রে পড়ে গেছে। এই সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে a² - b² লেখা যায়, a² - b মানে হলো √5 তার উপর স্কোয়ার। তো এটা নিশ্চয়ই তোমরা জেনেছো যে স্কোয়ার আর রুট ডাইরেক্ট এইভাবে কাটা যায় না, তারপরেও ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে উপরে যেটা থাকলো এটা থাকলোই √6 - √5, আর এটা স্কোয়ার রুট ক্যান্সেল হলে 6 থাকে নিচে, আর এটা স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 5 থাকে। তো নিচে বিয়োগ করলে দেখো 1 আসে, আর সেক্ষেত্রে মজার যে বিষয়টা, প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা করে 1 কিন্তু ধরা যায়, যে কোনো সময় আমার প্রয়োজনে নিচে একটা আমি 1 ধরতে পারি। তো ধরতে যদি পারি তাহলে আবার ছেড়েও দিতে পারি, এরকম একটা বিষয়। সো আমরা এই নিচের যে 1টা এটা এই লাইনে লিখবো, বাট আমরা পরের লাইন থেকে এই 1টা ছেড়ে দেবো, √6 - √5। তো এটা হলো এই 1/a এর মান, এখানে আমরা অতএব দিয়ে 1/a লিখে এটাই ক নম্বরে চাওয়া হয়েছিল। তবে কয়ে যদি এটা নাও চায়, যদি ধরো যে এগুলো চাচ্ছে বা কিছু একটা চাচ্ছে রুটের এই অঙ্কগুলোর ক্ষেত্রে, তোমাকে 1/a এর মানটা কিন্তু বের করতেই হবে। আর এটা একটা ভালো একটা শুদ্ধি পরীক্ষা যে এখানে এর মানটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে 1/a এটা দেখো মাইনাস দিয়ে আসবে, আবার মাইনাস দিয়ে থাকলে প্লাস আসবে। আর এই জায়গাটায় মনে রাখতে হবে যে এটা উল্টা চিহ্ন যুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ দিতে হবে, অর্থাৎ এটা মাইনাস যদি থাকতো তাহলে √6 + √5 দিয়ে গুণ দিতে হতো, ওই প্রসেসই চলে আসবে। তো এটা এটি ছিল আমাদের ক নম্বর। এখন আমরা খ নম্বরে ঢুকবো, তার আগে এটা আমাকে একটু রাখতে হচ্ছে, আমি এইখান থেকে শুরু করি। তো রুটের এই অঙ্কগুলো যখন আমরা এটাকে মান নির্ণয়ের সূত্রে ফেলবো, a³ + b³, হ্যাঁ এটা সমান যখন আমরা এইটা লিখবো যে a + b³ -3ab × a + b, তখন আমাদের এই মানটা প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে রুটের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এটা প্লাস হলে প্লাস অথবা মাইনাস হলে মাইনাস, এই মানটা আগে মেকিং করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখো খয়ে ঢুকে আমরা ক হতে এই যে এর মানটা ক হতে, আসলে এর মানটা তো উদ্দীপকই দেওয়া ছিল, এটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে 1/a এটা আমরা ক থেকে নেব, এর মান হলো √6 + √5, আর এখানে আমরা লিখব ক হতে 1/a সমান এই যে আমরা যেটা পেয়েছিলাম √6 - √5। তো আমরা দেখলাম যে এটার জন্য আমাদের a + 1/a এর মানটা লাগবে। তো রুটের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটাকে বের করে নিতে হয়, তো এর মানটা আমরা এইটা বসালাম √6 + √5 প্লাস 1/a এর বদলে আমরা এইটা বসালাম √6 - √5।
তবে এখানে যখন মাইনাসের মান বের করবা তখন কিন্তু ওয়ান বাই এর এই দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে, নাহলে ব্রাকেট দিয়ে করতে হবে, ওই ব্রাকেট তুললে পরে আবার চিহ্ন চেঞ্জই হবে। তো এক্ষেত্রে সবসময় দেখবে একটা কাটা যাবে যে প্লাস আর মাইনাস আর এই দুটো যোগ হবে। তো এক্স এক্স যোগ করলে যেমন টু এক্স হয় ঠিক একই রকম রুট সিক্স যোগ হলে এটা হচ্ছে যে অনেকে যেমন সিক্স লিখে আসে এইভাবে যে রুট সিক্স এর উপরে স্কোয়ার, এটা তো আসলে গুণন না তাই না, তাহলে যোগ করলে যেটা হবে একটা রুট সিক্স যোগ একটা রুট সিক্স সমান হবে টু রুট সিক্স। তো এই যে আমরা মানটা পেলাম, এখন আমরা প্রদত্ত রাশিটা নিয়ে নেবো, এটা যে প্রদত্ত রাশি অনেকে যেমন উভয় পাশে ঘন করেও করে, এটাও করা যায় মান থেকে ডাইরেক্ট এটা চলে আসে। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে করছি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ। তো এটা আমরা এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা ফেলবো, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব। অনেকে এই সূত্রটা ভুল করে, এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো প্লাসের ক্ষেত্রে দুটোই প্লাস থাকে আর থ্রি এ বির আগে মাইনাস থাকে, আর এটা কিউব থাকে, এটা কিউব ছাড়া থাকে। সো এখন আমরা যদি মানটা বসাই যে টু রুট সিক্স তার উপরে কিউব, আর এটা উপরে আর নিচে এটা কাটা যায় মাইনাস থ্রি ডট এই যে এ প্লাস ওয়ান বাই এর মানটা আমরা আবারও দেবো, দুই জায়গায় বসে দেয় টু রুট সিক্স। আচ্ছা এখন এইটার ক্যালকুলেশনটা আমরা একটু শিখবো যে টু রুট সিক্স এর উপর কিউব থাকলে, তোমরা ক্যালকুলেটর দিলে কিন্তু এটা দশমিকে দেখাবে, এটা আমরা ওই ধরনের মান নিয়ে করবো না। তো সেক্ষেত্রে আমরা এই সাইডটা মিশিয়ে দিই ক নম্বরে যেটা আমরা করেছিলাম। তো এটা ক্যালকুলেশন হলো কোনো কিছুর উপর রুট থাকলে এটা আসলে তিন দিয়ে গুণন না, এই এই জিনিসটাকে তিনবার গুণন। তো আমরা রাফে যদি এইভাবে লিখি যে টু রুট সিক্স গুণন টু রুট সিক্স গুণন টু রুট সিক্স, তো এখানে দেখো তিনটা টু গুণ হতে কোনো সমস্যা নেই, তিনটা দুই দুগুণে চার, চার দুগুণে আট, এইট, আর দুইটা রুট সিক্স গুণ করলে আমরা এইভাবে লিখতে পারি যে রুট সিক্স এর উপর স্কোয়ার, আর এই একটা রুট সিক্স থেকে গেল, আর আমরা আগেও দেখেছি স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়। সো এখানে এইট থাকলো আর স্কোয়ার রুট ক্যান্সেল হলে এটা কিন্তু ছত্রিশ হবে না, সিক্সই থাকবে, আর এইটার কোনো গতি থাকবে না। হ্যাঁ, তো ছয়টা আটচল্লিশ হয়ে যাবে আর এই রুট সিক্সটা থেকেই যাবে, এটা ডটটা লাস্টে আমরা ছেড়ে দেবো। যেমন আমরা সংখ্যা চলকের মধ্যে ডট রাখি না রাখি, গুণ করলে তো ডটটা ছেড়ে দিই, সেরকম লাস্ট পজিশনে এসে ডটটা ছেড়ে দেবো। তো এর মধ্যে কিন্তু ওইটা লুকিয়ে আছে, আটচল্লিশ রুট সিক্স, ফর্টি এইট রুট সিক্স, আর এটা গুণ করলে তিন দুগুণে ছয়, সিক্স রুট সিক্স। এখন এই জিনিসগুলো শেখা দরকার যে রুটের ভিতরটা আলাদা হলে কিন্তু যোগ বিয়োগ হয় না, হলে আমরা এটা যোগ করে দিতাম, আর রুটের ভিতরটা যদি একই থাকে তাহলে দেখো যোগ বিয়োগ হয়, এবং সেক্ষেত্রে এগুলো চলকের মতো কাজ করে, যেমন আটচল্লিশ এক্স মাইনাস সিক্স এক্স সমান তুমি কত এক্স লিখতা, ঠিক একই রকম প্রসেস এখানে হয়, অর্থাৎ রুট সিক্সটা থেকেই যাবে, আর এই আটচল্লিশ থেকে আমরা ছয় বিয়োগ করবো, তো এটা বিয়াল্লিশ হচ্ছে, ফর্টি টু, আর রুট সিক্সটা থেকেই গেল। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার। তো অঙ্কগুলো অনেকের কাছে হয়তো ঝামেলা মনে হয়, কিন্তু একটু যদি তোমরা ডিপলি দেখো তাহলে অঙ্কগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো সেক্ষেত্রে আমরা এখন গ নম্বরে ঢুকি, আমাদের ক্ষয়ের মানটা একটু প্রয়োজন হবে, সো আমরা ক্ষয়ের মানটা রেখে পাশে আমরা ডান পাশে গ নম্বরে চলে যাই, আমরা গতে ঢুকলাম। গতে আমরা বুঝতে হবে এখানে একটা জিনিস যে সিক্স পাওয়ারকে দেখো দুইভাবে ভাঙা যায়, যেমন এটা আছে আমরা এটাকে যদি এইভাবে আছে এইট দিব সিক্স, তো একটা হলো ভিতরে স্কোয়ার দিয়ে উপরে কিউব দেওয়া যায়, সেক্ষেত্রে এটাও তাই দিতে হবে, ভিতরে স্কোয়ার উপরে কিউব। তো আরেকটা আবার করা যায় ভিতরে কিউব দিয়ে উপরে স্কোয়ার, এটাও কিন্তু সিক্স পাওয়ার হয়, কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয় তিন দুগুণে ছয়। তো আমি যদি ভিতরে কিউব দিয়ে উপরে স্কোয়ার দিই তখনও কিন্তু তিন দুগুণে ছয় হবে। তো আমরা সেটাও একটু পাশে দেখাই যে এটা যদি আমরা এইভাবে ভাঙি, যেটাই করবা দুইটা একই করতে হবে। তো এইটা উপরে কিউব দিয়েছি আর এটা উপরে স্কোয়ার দিয়েছি, সেক্ষেত্রে আমরা সুবিধাটা খুঁজবো, দুইটা দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে। যদি তুমি এটা করো তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এই অবস্থা হবে, এইটা দেখো এটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ইজি হবে, এই কারণে যে এটা আমাদের ক্ষয়ে কিন্তু এই মানটা বের করা আছে, এই যে ক্ষয়ের যে আমরা মানটা অ্যান্সারটা পেয়েছি আমরা ডাইরেক্ট এটা সমান কিন্তু এটা লিখে নিয়ে করতে পারবো, সো মান বসাই দিলেই হবে। আর কেউ যদি এখন এইটাতে চলে যায় তাহলে তার কি হবে সেটা সলিউশন দিই, যে এটা আমরা পরে করব, এটাই আমরা করব, এটা পরে দেখাবো। আর কেউ যদি এটা করে তাহলে তাকে যেটা করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে যেতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, একটু কষ্ট বেশি হবে, এ
a plus sorry a cube plus b cube a plus b whole cube minus 3 a b into a plus b a অবস্থা যেতে হবে তো এটা কাটাকাটি করতে পারবে আর এটা আবারও দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে ফেলতে হবে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার অনেক কষ্ট হবে মাইনাস 2 a b এই টোটালটার উপর আবার কিউবটাও দিতে হবে ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে মাইনাস এই 3 রেখে এটাকেও আবার এই সূত্রে ফেলতে হবে তো আমরা এটাতে যাব না আমরা সব সময় আমরা যদি কেউ দেখতে চাও দেখাতে পারি তো এটা আবারও যদি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 AB এটা আবার 3 এর সাথে গুণন সম্পর্কটা রাখতে হবে অনেক জটিলতা তো এখানে এসে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে কিন্তু উত্তর চলে আসবে কিন্তু আমরা দেখব যে যেটা আমরা মিশিয়ে দিলাম অর্থাৎ উপরেই আমরা স্কয়ার দেব হ্যাঁ তাহলে আমরা খ এর মানটা নিয়ে কিন্তু অঙ্কটা খুব দ্রুত করতে পারবো তো আমরা সেটা বুঝে নিয়ে হচ্ছে যে খ থেকে আমরা ওটা তোমরা যদি রাফেও দেখো যে এই জিনিসটা দরকার হচ্ছে তো খ হতে আমরা এই মানটা নিয়ে আসবো যে a কিউব প্লাস 1 বাই এ কিউব সমান এই যে অ্যান্সারটা আসছিল যেটা 42 রুট 6 এবার আমরা প্রদত্ত রাশিটা চলে যাব গয়ের যেটা প্রদত্ত রাশি ছিল অর্থাৎ যেটার মান চাওয়া হয়েছে অর্থাৎ এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 6 তো আমরা দেখলাম যে কোনটাতে কি দিলে ভিতরে স্কোয়ার দিলে সুবিধা হয় নাকি ভিতরে কিউব দিলে সুবিধা হয় তো আমরা সেক্ষেত্রে দেখো উপরে আমরা ভিতরে আমরা কিউব দিলাম আর উপরে আমরা স্কয়ার দিলাম আর এখানে আমরা যেটি করব আমরা একই করব তো সেক্ষেত্রে আমরা এইটাও স্কয়ার দিলাম এখন আমরা এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলবো অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রগুলো কিন্তু ভালো জানতে হবে না হলে অঙ্ক করতে পারবে না এটা কাটা যাবে আর এইটা আমরা এই যে মানটা 42 রুট 6 এই মানটা বসিয়ে দিলাম তার উপর স্কয়ার আর বাইরে মাইনাস 2 আছে এখন এটার ক্যালকুলেশন কত হবে সেটা করতে গেলে তোমাদের যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড সেক্ষেত্রে তোমাদের এই জায়গাটা কোনো সমস্যা না যদি এমন কোনো ক্লাস হতো সেই ক্লাসে আসলে এই ধরনের অঙ্ক থাকবেও না এটাই স্বাভাবিক তো এটার ক্যালকুলেশন করলে যেটা হবে 10584 তো 10584 এটা তোমরা কিভাবে আনবে আমি এটা বলে দিই ক্যালকুলেটারে তোমরা এটা স্কোয়ার করলে দেখো 42 এর স্কোয়ারটা যদি আলাদাভাবে ভাবো তো 42 গুণন 42 দিবে আর এইটার স্কয়ার করলে আসলে স্কয়ার রুট কাটা যায় 6 থাকবে 36 হবে না সো 42 গুণন 42 গুণন 6 দিলেই তোমরা এই ফিগারটা পেয়ে যাবে আমি এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি অর্থাৎ 10584 10584 মাইনাস 2টা থাকলো এখান থেকে আমরা 2 বিয়োগ করলে এটা 82 হয়ে যাবে 82 10582 তো সিম্পলি এটি কিন্তু আমাদের গ নম্বরের অ্যান্সার হয়ে গেল তো এইভাবেই আসলে 6 পাওয়ারের অঙ্কগুলো করতে হয় তো আমরা জাস্ট উত্তরটা একটু চেক করে নিচ্ছি 10582 হ্যাঁ হয়ে গেছে তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত এইভাবে আমরা ক্লাস দিয়ে যাব তবে তোমাদের কাছে একটা দুঃখ যে তোমরা ভিডিও দেখো বাট একটা লাইক কমেন্ট করো না এটা আসলে খুবই দুঃখজনক তো আশা করি এটা করবে যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার উৎসাহিত হতে পারি আজকে পর্যন্তই আর আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ধন্যবাদ।